কোচবিহারে পরাস্ত নিশীথ প্রামাণিক, উত্তরের শক্ত ঘাঁটিতে হার বিজেপির, ওফাদে পা দিয়েছে এমনটাই দাবি উদয়নের। উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি কোচবিহার, আর এবারের লোকসভা ভোটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সেই ঘাঁটিরই দখল নিল শাসক দল তৃণমূল। কোচবিহার আসনে 7,44,375 ভোটে জিতেছেন তৃণমূলের জগদীশ বর্মা বাসুনিয়া, সেখানে নিশীথ পেয়েছেন 7,49,125 ভোট। উত্তরবঙ্গের 8 আসনের মধ্যে 6টিতেই জয়লাভ করেছে বিজেপি, তবে শক্ত ঘাঁটি কোচবিহারে অনেকটাই ব্যাকফুটে চলে গেল গেরুয়া শিবির। 2019 সাল থেকেই বিজেপির গড় বলে পরিচিত উত্তরবঙ্গ, 2021 সালের বিধানসভা ভোটের ফলের নিরিখে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের 6টিতেই জয়লাভ করেছিল গেরুয়া শিবির। কিন্তু এবারের লোকসভা ভোটের ফলাফল যেন আগের সব হিসেবকে ওলটপালট করে দিয়েছে। বাংলায় 42টি আসনের মধ্যে 29টি আসনের দখল নিয়েছে তৃণমূল, বিজেপির ঝুলিতে 12টি এবং জাতীয় কংগ্রেস পেয়েছে 1টি আসন। লোকসভা ভোটে আরও এক বড় ধাক্কা বঙ্গ বিজেপির, কোচবিহার থেকে পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। 39,000-এরও বেশি ভোটে নিশীথকে হারিয়ে কোচবিহার থেকে জয়ী হয়েছেন তৃণমূলের জগদীশ বাসুনিয়া। বিজেপির উত্তরবঙ্গের সাংগঠনিক দিক থেকেও এটি একটি বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপির সাংগঠনিক শক্তি উত্তরবঙ্গে তুলনামূলকভাবে যথেষ্ট মজবুত, এটাই রাজ্য রাজনীতিতে প্রচলিত মত। সেদিক থেকে নিশীথের পরাজয় কি ব্যাকফুটে ফেলবে উত্তরের বিজেপির সাংগঠনিক শক্তিকে, তা নিয়েও ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 2019 সালে বিজেপির যে উল্কাগতির উত্থান দেখেছিল, সেখানেও উত্তরবঙ্গের দাপট ছিল চোখে পড়ার মতো। তারপর 21-এর বিধানসভা নির্বাচনেও কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলিতে ভালো ফল করেছিল পদ্ম শিবির। কোচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে 7টি বিধানসভা: মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা ও নাটাবাড়ি। এর মধ্যে সিতাই লোকসভা আসন বাদে বাকি সবগুলিতেই 21-এর বিধানসভা ভোটে জয় পেয়েছিল বিজেপি। 21-এর ভোটে সিতাই বিধানসভা কেন্দ্র গিয়েছিল তৃণমূলের হাতে। এবার সিতাইয়ের বিধায়ক জগদীশ বাসুনিয়ার কাছেই পরাস্ত হয়েছেন নিশীথ প্রামাণিক। সেই ফলাফল মেনে নিয়েছি, মানুষের রায়কে সম্মান জানিয়েছি আমরা। কোনো ঘাটতি হয়তো আমাদের ছিল, আমরা সেটা বুঝতে পারিনি। এটার থেকে আমরা শিক্ষা নিচ্ছি, আগামীতে যেন এরকম কোনো আমাদের ত্রুটি না থাকে। ইলেকশন আসবে, কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতান্ত্রিক রীতি নীতি। আমরা গণতন্ত্রের উপর আস্থা ভরসা রাখি, আমরা লড়ব, আগামীতেও আমরা লড়ব, এখনও আমরা লড়ব। আমরা সত্যের সঙ্গে ন্যায়ের সঙ্গে বিজেপি আছে। ফলাফল ঘোষণার পর জগদীশ বাসুনিয়া বলেন, এই জয় কোচবিহারবাসীর জয়। তিনি আরো বলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধ সৈনিক যারা কোচবিহার জেলাকে জয়ী করার জন্য 2019-এর এই ব্যর্থতা তাকে উন্মোচনের জন্য যারা লড়াই করেছেন তাদের, হ্যাঁ সে তো নির্বাচন মানে লড়াই, লড়াই যাবে। কিছু বিধানসভায় আমরা পিছিয়েছিলাম, কিছু বিধানসভায় আগিয়েছি। এটা তো আমরা প্রথমেই বলেছি যে 2-3টা বিধানসভা আমাদের রেজাল্ট খারাপ হবে, বাকি বিধানসভাগুলো ভালো। রাজ্যে তৃণমূল বিজেপির সংঘাতের ক্ষেত্রে অন্যতম চর্চিত জেলা কোচবিহার, রাজ্যের মন্ত্রী তথা কোচবিহারের তৃণমূলের দাপুটে নেতা উদয়ন গুহর সাথে নিশীথের ঠোকাঠুকি সর্বজন বিদিত। কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে চান না, ভাষা বা আক্রমণেও প্রায় শিয়ানে শিয়ানে টক্কর চলে কোচবিহারে। উদয়ন গুহর নেতৃত্বে কোচবিহারে তৃণমূলের সংগঠনকে বারবার চাপে রেখেছেন নিশীথ প্রামাণিক। মাঠে ময়দানে থেকে লড়াই করেছেন তৃণমূলের বিরুদ্ধে, সেই জায়গা থেকে নিশীথের এই পরাজয় বিজেপিকে কোচবিহারে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলবে বলেই মত রাজ্য রাজনীতির কারবারিদের। এ বিষয়ে নির্বাচনের ফলাফল ঘোষণার পর উদয়ন গুহ জানান, আমরা একটা কথা বলেছিলাম যে 20-30 হাজার ভোটে জিতব কম করে, সেটাই আমাদের ফলাফলের মধ্যে দিয়ে আমরা যে আমাদের স্পেকুলেশন যেটা ছিল সেটা যে মোটামুটি আমরা ধারে কাছে গেছি, এটাই আমাদের। অর্থাৎ আমরা একেবারে মাটিতে হাত দিয়ে মাটি টিপে টিপে বুঝতে পেরেছিলাম যে এবার কী হতে যাচ্ছে, এবং সেইভাবে আমরা এই ফলাফল আমাদের মানে একেবারে মনোমত ফলাফল হয়েছে এটা আমরা বলতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কোচবিহার।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।